YU31 রিস্টার্ট সলিউশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বন্ধুগণ, আমি মোহাম্মদ অলি ভাই, আপনারা দেখছেন দুনিয়াদারি চ্যানেল। বন্ধুগণ, আমার হাতে যে সেটটি দেখতে পাচ্ছেন এটি YU31 মডেলের। সেটটির সমস্যা হলো অটো রিস্টার্ট নেই। এই দেখেন, সেটটি চালু হচ্ছে, আবার অফ হচ্ছে, অফ হয়ে আবার চালু হচ্ছে নিজে নিজেই, কাউকে সুইচ টিপতে হয় না। এই যে দেখেন, নিজে নিজে অন হচ্ছে, অফ হচ্ছে। এই সেটটি যদি আপনি চার্জারে লাগান, তখন দিনটার 24 ঘন্টা চালাইতে পারবেন, টিপতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুগণ, এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনি হয়তো এই সমস্যার সমাধানের জন্য সেটটিকে কম্পিউটার ফ্ল্যাশ মারতে পারেন, অথবা এই যে পাওয়ার বাটনে চেপে রিসেট মারতে পারেন, যেটাকে আমরা হ্যান্ড ফ্ল্যাশ বলে থাকি। বন্ধুগণ, না, এসব কিছুই করতে হবে না। এই সেটের এই সমস্যা সমাধানের জন্য, বিশেষ করে হোয়াই সেটগুলির যদি এই সমস্যা হয়, একটি স্ক্রু আপনাকে খুলতে হবে না, কম্পিউটারে নিতে হবে না, ফ্ল্যাশ মারতে হবে না, রিসেট মারতে হবে না। সেটটি এক পাশে রেখে দিবেন, ব্যাটারিটি এভাবে হাতে নেবেন। দেখেন আমি কি করি, এই যে এরকম একটি ছুরি বা এই জাতের কিছু হাতে নেবেন, নিয়ে সোজা ব্যাটারির যে কভার আছে একটু একটু করে খুলে নেবেন। চারিদিক থেকে পারলে খুলে নেবেন। বন্ধুগণ, একটু মনোযোগের সহিত দেখি, যারা আমরা মোবাইলের কাজে নতুন বা কাজ শিখে মাত্র ব্যবসায়ী মনোযোগ দিয়ে কাজ আরম্ভ করছি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই যে দেখেন, আপনি কাগজের কাভারটি উঠাইলে একটি টিনের আবরণ দেখতে পাবেন চারিদিক থেকে পেঁচানো। এই টিনের আবরণের যে মুখটা আছে, আস্তে আস্তে করে চারিদিকে আলগা করে দিবেন। এই যে এইভাবে দেখেন, এই যে এইভাবে টিনের আবরণটি হালকা হালকা করে একটু চারিদিকে বাঁকা করে দিবেন, পুরা বাঁকানো অ্যাঙ্গেল। তারপরে এই যে প্লাস্টিকের আবরণ বা কাভারটি আছে, চারিদিক থেকে এটি চারিদিকে উঠানোর চেষ্টা করবেন। আঠা আছে, আঠার কারণে সহজে উঠতেছে না, অন্যান্য ব্যাটারির কাভার সহজে উঠে যায়। আমি শুই নিলাম, এই দেখেন শুই দিয়ে চারিদিকে চারি দিলে আস্তে আস্তে উঠে আসে। এই যে দেখেন, এই যে আস্তে আস্তে উঠে আসছে। এই যে দেখেন, আলাদা হয়ে গিয়েছে। এবার বন্ধুগণ যা করতে হবে, এই যে এখানে দেখেন হলুদ আবরণ আছে, হলুদ স্টিকার দিয়ে পেঁচানো আছে। স্টিকারটি আমি উঠানোর চেষ্টা করছি, উঠিয়ে দিলাম। এই যে হলুদ আবরণটি উঠিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে যে আইসি বোর্ডটি আছে, প্রত্যেকটি ব্যাটারিতে আইসি বোর্ড থাকে, নকল ব্যাটারিতে আইসি বোর্ড থাকে না। এটা যে অরিজিনাল ব্যাটারি, এটা আইসি বোর্ড আছে। দেখেন বন্ধুগণ, এটা কোনো লাইন নাই, এটা একটি রিপিট, সমস্যা নাই। আস্তে আস্তে ব্যাটারি বোর্ডটি আলাদা করতে চেষ্টা করবেন, আলাদা তার মানে ছিঁড়ে ফেলবেন না, একটু উপরের দিকে বাঁকা করে উঠাইবেন, যাতে আইসিগুলি দেখা যায়।
বন্ধুগণ, আমাদের কাজ কোথায় আমি দেখাচ্ছি, অল্প সামান্য কাজ কিন্তু অনেক বড় প্রাপ্তি। এই যে বন্ধুগণ দেখেন, এখানে বড় একটি রেজিস্টার আছে, আমি দেখানোর চেষ্টা করছি। সাদা রেজিস্টার, দুই মাথায় সাদা, মাঝখানে কালো, আবার সাদা লেখা আছে। এই যে একটা রেজিস্টার দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা রেজিস্টার, এই রেজিস্টারটি আপনি যেই জাম্পার ইউজ করেন, তার ইউজ করেন, জাম্পার ওয়্যার, সেই তার দিয়ে শর্ট করে দিবেন জাম্পার টেনে। বন্ধুগণ চলে যাবেন না, আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, সেটি আপনার ব্যাপার। নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরাতন হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন তার টানা হয়ে গেছে, তার মানে এখানে যে বড় রেজিস্টারটি আছে সেটি শর্ট করে দিলাম। এখন ঠিক আগে যেরকম ফিটিং ছিল ঠিক সেরকম ফিটিং করে দিবেন, আগের মতো না হলেও কমপক্ষে কাছাকাছি যেন হয়, কাস্টমার দেখে যাতে বুঝতে না পারে যে আপনি ব্যাটারিটি খুলেছেন। যদি এরকম করে দিতে পারেন তাহলে ভালো, আর বুঝতে পারলেও সমস্যা নাই, আপনি একটু ভালো করে কাভার লাগিয়ে ফিটিং করার চেষ্টা করবেন। যে কোনো কাজ নিখুঁতভাবে করলে আপনার নাম হবে, দাম হবে, আপনার কাছে লোকজন ভিড় করবে কাজের জন্য। একটু সময় ব্যয় হলো কাজটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। মনে রাখবেন, কাস্টমারকে কোনো কাজ অসম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া যাবে না। যদি আমি কোনো কাজ না পারি তখন তাকে সম্মানের সহিত আগের মতো সেটটি ফেরত দিব। কোনো ছলসাতুরির আশ্রয় নিব না। দেখা যাবে যে আপনি যদি 10টি কামের মধ্যে 4টি কামও পারেন, তারপরও লোকেরা আপনার কাছে আসবে, কারণ আপনার কাছে কোনো ধোকা নাই, আপনি যা করেন ভালোই করেন, যা বলেন সত্য বলেন, এবং কাজ যতটুকু করেন ফিনিশ ভালো দেন, ফিনিশিং ভালো দেন, সেই জন্য আপনার কাছে কাস্টমার ভিড় জমাবে, আসবে। বন্ধুগণ এবার আমরা চেক করব যে আমরা যে জন্য এই ব্যাটারিটি খুলেছি। বন্ধুগণ ইতি এর পূর্বে আমরা একটু আঠা দিয়ে, সুপার গুলে দিয়ে ব্যাটারিটি ফিনিশিং দিব। এই যে কাগজ উঠে গেছে, এই কাগজ লাগিয়ে দিব। সাবধানতার সহিত এই ব্যাটারির মুখের কভার খুলবো, কারণ এখানে টিন আছে, টিন আঙ্গুলে লাগলে কেটে যেতে পারে, এবং ফিটিংয়ের সময় সাবধানতা অবলম্বন করব আমরা। বন্ধুগণ আমার প্রথম চ্যানেলের নাম নিটটিচ, সেখানে আমি U22 U31-এর ভিডিও আপলোড করেছি, ইচ্ছা করলে আপনি দেখে আসতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, নিট টিচ, অথবা হ্যাশট্যাগ কুলিবাই লিখলে আপনি সে চ্যানেলে চলে যাবেন।
তো বন্ধুগণ, এবার আমরা দেখব যে সেটটি অটো রিস্টার্ট হতো বা রিস্টার্ট হতো এখন কি অবস্থা দেখি। বন্ধুগণ, এই লেখাটি আসার পরে সেটটি অফ হয়ে যেত, আবার চালু হতো। এখন দেখি আমরা অবস্থা কি দাঁড়িয়েছে। বন্ধুগণ দেখেন, অফ হয় নাই বরঞ্চ চালু হয়ে গেছে। এখন 10 পর্যন্ত রিডিং নিবে, তারপরে সেটটি ফুল চালু হবে। বন্ধুগণ দেখতেই পেলেন আমি কোনো কম্পিউটারের আশ্রয় নিই না, আমি ভিডিওটি ছোট করে ফেললাম। 100 পর্যন্ত রিডিং নিতে সময় লেগেছে। এই যে দেখেন, সেটটি চালু হয়ে গেছে। এভাবেই হুয়াই যে কোনো সেট অটো রিস্টার্ট কেন হয়, আপনি ইচ্ছা করলে অন্য ব্যাটারি দিয়েও চেক করতে পারেন। এই ব্যাটারি ছাড়া অন্য একটি ব্যাটারি লাগিয়ে দিলে আর এত লম্বা কাজ করতে হয় না বন্ধুগণ। হ্যাঁ ঠিক, কিন্তু এই ব্যাটারি তো অরিজিনাল ব্যাটারি, তাই না? একটি অরিজিনাল ব্যাটারি রিপেয়ার করে দিলে যতটুকু ব্যাকআপ দিবে, একটি নতুন অতটুকু ব্যাকআপ দেয় না। আপনি কিছু গোপন না করে যদি কাস্টমারকে বুঝিয়ে বলতে পারেন, তাহলে অবশ্যই সে আপনার উপযুক্ত মজুরি দিবে। মোবাইলের কাজে আমরা অনেকেই ছলছাতুরি করার চেষ্টা করি, কিন্তু না, এগুলি করব না বন্ধুগণ। সততা হলো সকল ব্যবসার মূলধন। এই যে দেখেন, সেটি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি চালু হওয়ার ব্যাপারটি। এই যে দেখেন, চালু করার সাথে সাথে ফুল চালু হয়ে গেছে। আবার বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আপলোড পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এই বলে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।